শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং আমার সহকর্মী বৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিক্ষক বাতায়ন হচ্ছে শিক্ষকদের পাঠ বা শ্রেণী লেসনগুলি সংরক্ষণের একটা বড় আর্কাইভ এর ফলে একজন শিক্ষকের সাথে শিক্ষক আর অন্য একজন শিক্ষক যেভাবে তথ্যের আদান প্রদান করতে পারে এবং পাঠের বিষয় শেয়ার করতে পারে এবং ঠিক একইভাবে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরাও পাওয়ার পয়েন্টের যে ক্লাসগুলি শিক্ষক বাতায়নের শিক্ষক শ্রদ্ধ শিক্ষক বৃন্দ যারা আপলোড করে থাকে এবং সেই আপলোডকৃত লেসেনগুলি তারা ওখান থেকে ডাউনলোড করে এই সৃজনশীল পদ্ধতির এই লেসেনগুলো তারা পড়তে পারে এবং আমরা সবাই জানি যে কয়েকদিন আগে ভিডিও কন্টেন্ট চালু হয়েছে ভিডিও কন্টেন্ট আগেও ছিল যে এ নূতন ফিচারটা হচ্ছে ভিডিও কন্টেন্টের যেটা ইউটিউব থেকে আমরা লিঙ্ক শেয়ার করে শিক্ষক বাতায়নে সরাসরি অ্যাড করতে পারি সেই ক্লাসগুলো অর্থাৎ আমাদের ইউটিউবের ক্লাসগুলো আমরা শিক্ষক বাতায়নে অ্যাড করতে পারি এবং এই ক্লাসগুলি আমরা চ্যাপ্টার ওয়াইজ পেতে পারি অর্থাৎ প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টারগুলো ওয়াইজ লেসনগুলো সাজানো থাকে কাজেই আমরা বলতে পারি যে শিক্ষক শিক্ষার্থী সবাই এর ফলে একজন শিক্ষক শিক্ষার্থীরা সবাই উপকৃত হতে পারে এই বড় আর্কাইভ থেকে এবং এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না এটা বাংলাদেশের শিক্ষকদের একটা বড় নেটওয়ার্ক আমরা সবাই জানি আজকে আলোচনা করব। আমরা শিক্ষক বাতায়নের আর একজন শিক্ষক বাতায়নে প্রোফাইল খুলতে পারে শুধুমাত্র শিক্ষকরাই তাহলে শিক্ষকদের প্রোফাইলটা কিভাবে আমরা ভেরিফাই করব। আমরা অনেক সময় ফেসবুকে দেখি যে ভেরিফাইড ফেসবুক পেজ অর্থাৎ নামের সাথে একটা টিক চিহ্ন থাকে ঠিক একইভাবে শিক্ষক বাতায়নেও একজন শিক্ষক তার প্রোফাইলটা অর্থাৎ তার পেজটাকে সে ভেরিফাইড করতে পারে তো এই ভেরিফাইড প্রক্রিয়াটা আসলে প্রয়োজন কেন কারণ একটা সময় দেখা যাবে যে ভেরিফাইড ছাড়া অন্য অন্য প্রোফাইলগুলো ডিজাবল হয়ে যাবে এবং সব শিক্ষককেই ভেরিফাইড করতে হবে তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে একজন শিক্ষক তার প্রোফাইলের হানড্রেড পারসেন্ট প্রোফাইলটা কমপ্লিট করে তারপরে কিভাবে ভেরিফাইড করবে আজকে আমরা শুধু ভেরিফাইড টা কীভাবে করবে সেই ভেরিফাইডের জন্য কীভাবে অ্যাপ্লাই করবে এবং সেই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব তো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি শিক্ষক বাতায়নের পেজ আমরা জানি যে www.teachers.gov.bd এটা হচ্ছে শিক্ষক বাতায়নের যে বৃহৎ আর্কাইভ সেই বৃহৎ আর্কাইভের অ্যাড্রেস এখানে শিক্ষকরাই প্রোফাইল খুলতে পারে তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে প্রথমে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে প্রথমে একজন শিক্ষককে নিবন্ধন করতে হয় অথবা লগ করতে হয় অর্থাৎ আমি ধরে নিয়েছি যে সব শিক্ষকদের শিক্ষক বাতায়নে নিবন্ধন আছে অর্থাৎ প্রোফাইল আছে আমরা প্রোফাইল ক্রিয়েশনটা পরে হয়তো অন্য একটা লেসনে দেখাবো তাহলে আমি ধরে নিচ্ছি আমি লগ ইনে ক্লিক করছি এবং লগ ইনে ক্লিক করার পরে আমরা যে ইউজার আইডি ব্যবহার করেছি অথবা ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেস এবং ইউজার আইডি দিয়ে এবং আমরা যখন প্রোফাইল নিবন্ধন করেছিলাম তখন যে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা প্রথমে শিক্ষক বাতায়নে লগ ইন করবো তো লগ ইন করার পরে আমরা দেখতে পাবো লগ ইন করার পরে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেই অ্যাপ্লাইয়ের প্রক্রিয়াটা আমরা দেখব তাহলে আমরা এবারে দেখতে পাচ্ছি যে আমি আমার শিক্ষক বাতায়নের পেইজে লগ ইন করেছি একইভাবে আমরা ইউজার ইমেল অ্যাড্রেস অর্থাৎ ইউজারটা যদি ইমেল অ্যাড্রেস হয় তাহলে আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি লগ ইন করার পরে আমরা একটু ফিচারটা নিয়ে একটু কথা বলি ফিচারটা হচ্ছে আমি আমার নিজের সম্পর্কে বা একটা স্পিচ দিতে পারি আমরা এখানে প্রথমে তারপরে হলো কতগুলো প্রশিক্ষণ নিয়েছি সেই প্রশিক্ষণের একটা হিসেব এখানে আমরা দিতে পারি অর্থাৎ কোনো স্যারদের যদি কোনো প্রাপ্তি থাকে বা কৃতিত্ব থাকে বা অ্যাচিভমেন্ট থাকে সেই বিষয়গুলো বা কোনো ধরনের অনার বা কোনো ধরনের পুরস্কার পেয়ে থাকে এবং সেগুলো এখানে দেয়া যেতে পারে তারপরে এখানে হচ্ছে ব্যক্তিগত নানা তথ্য রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার নামের নিচে আমার ডেজিগনেশান দেয়া আছে এবং এখানে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি যাচাই করুন আমরা এই যাচাই করুন বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার যাচাইকরণ বাটনে ক্লিক করার পরে আমাদের সেই ভেরিফাইড ভেরিফাইড করার সেই অ্যাপ্লিকেশান প্রসেসটা আসবে তারপরে আমরা ভেরিফাইড করার পরে পেইজ কর্তৃপক্ষ অর্থাৎ এডুকেশন মিনিস্ট্রি এবং এ টু এর যে যারা এই শিক্ষক বাতায়নের পেজটাকে গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলো পেজটাকে কন্ট্রোল করে বা পেজটাকে আপডেট করে বা ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করে তারা এটাকে রিভিউতে নিবে রিভিউটি নিয়ে চেক করে তারপরে এটা অ্যাপ্রুভ দিবে এবং যখন এটা অ্যাপ্রুভ দিবে তখন আমি আর দেখবো যে আমার নামের পরে এখানে একটা তিকচিহ্ন দেওয়া আছে তার মানে আমার এটা ভেরিফাইড বা অ্যাপ্রুভড প্রোফাইল এবং এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যে আমরা যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান সাবমিট করি তাহলে এখানে কন্টেন্টগুলো দেখাবে কন্টেন্টের ঘরে কতগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে এখানে আমার আপলোড করা সেটা দেখাবে কন্টেন্ট ব্লগ কোনো ব্লগ লিখলে সেই ব্লগগুলো এখানে দেখাবে ছবি পোস্ট করলে সেটা এখানে দেখাবে এবং ভিডিও কন্টেন্ট যেটা ইউটিউব থেকে এখন এখন ইউটিউব থেকে লিঙ্ক নিয়ে এখানে সাবমিট করা অর্থাৎ ইউটিউবের ভিডিওটাই এখানে ইউটিউবের ক্লাসটাই এখানে চলে আসবে সরাসরি এটাকে আমরা ভিডিও কন্টেন্টের আরেকটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি এবং অনলাইন স্কুলের রুটিন অনুযায়ী অনলাইন ড্যাশবোর্ডে সেই ক্লাসের সংখ্যা বা ক্লাসের ইনফরমেশনটাকে পোস্ট করলে সেই ইনফরমেশনগুলো এখানে থাকবে যাই হোক এ আমরা শিক্ষক বাতায়নের বিস্তারিত বিষয়গুলো নিয়ে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণের বিষয়গুলো এখানে আমরা সার্টিফিকেট আপলোড করতে পারবো কি কি প্রশিক্ষণ নিয়েছি সেই প্রশিক্ষণের বিষয়গুলো তো এখানে আরও দেখতে পাচ্ছি যে এখানে কন্টেন্টের একটা ক্যাটাগরি রয়েছে সাধারণ শিক্ষা বিভাগ মাদ্রাসা শিক্ষা বিভাগ কারিগরি শিক্ষা বিভাগ এবং এখান থেকে আমরা আপলোড করবো এই বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে কন্টেন্টগুলো আপলোড করতে পারি যাই হোক তাহলে আমরা আজকে আমাদের প্রধান বিষয় হচ্ছে যাচাইকরণ আমরা তাহলে আমাদের নামের এর পরে যে যাচাইকরণ আমরা দেখতে পাচ্ছি যাচাইকরণে আমরা ধরলে অর্থাৎ এখানে আমরা ক্লিক করার পূর্বে এখানে যদি আমরা ধরি কার্সরটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোফাইল যাচাই করার জন্য অনুরোধ করুন তার মানে এই বাটনটায় ক্লিক করলে অর্থাৎ ভেরিফাইয়ের জন্য আমি রিকোয়েস্ট করব অর্থাৎ শিক্ষক বাতায়নের ডেভেলপমেন্ট যে টিম রয়েছেন যা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আমার প্রোফাইলটাকে ভেরিফাইয়ের জন্য তারপরে আমি এখানে যদি এখানে যদি ডাবল ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে আমার একটা ডায়লগ বক্সে একটা লেখা দেখাবে এখানে বলছে যে যাচাই করুন আপনি কি নিশ্চিতভাবে যাচাইয়ের অনুরোধটি প্রেরণ করতে চান বা আমি কি নিশ্চিত হয়ে কি রিকোয়েস্টটা পাঠিয়েছি না ভুলবশত রিকোয়েস্টটাকে গেছে। যদি নিশ্চিত হয়ে রিকোয়েস্টটা পাঠাই তাহলে অবশ্যই আমি হ্যাতে ক্লিক করব। হ্যাতে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করছি তারপরে আরেকটা আমাদেরকে মেসেজ দিবে আমাদেরকে আরেকটা মেসেজ দিয়েছে মেসেজটা হচ্ছে জাসাই করুন অর্থাৎ আপনার যাচাইয়ের অনুরোধ সফলভাবে গৃহীত হয়েছে অর্থাৎ আমি যে আমার পেজটা অর্থাৎ প্রোফাইলটাকে ভেরিফাই করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি সেটা গৃহীত হয়েছে এবং তার একটা আমাকে মেসেজ দিয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বা একটা নির্দিষ্ট সময় পরে বা একদিন বা দুদিন কার্যদিবসের পরে আমাকে ভেরিফাইড করা ভেরিফাইড করে দিবে তখন ভেরিফাইড হয়ে গেলে তখন আমি দেখবো যে আমার নামের পরে একটা চিহ্ন দেখা যাবে এবং তখন আর আমরা এই যাচাইকরণের এই বাটনটি আর থাকবে না তখন আমার প্রোফাইলে কারণ আমার তো অলরেডি যাচাইকরণ হয়েছে আমি ভেরিফাইড পেয়েছি ভেরিফাইড পেয়েছি তাহলে আমি বলবো যে এখন যদি আমি আমার এখানে আমি যদি আমার নামে ক্লিক করি নামের এখানে ক্লিক করার পরে এখানে আমি পাঁচটি অপশন দেখতে পাচ্ছি অনলাইন স্কুলের রুটিন তৈরি আপনার অনলাইন স্কুল রুটিন প্রোফাইল এবং এবং আমার পাতা লগ আউট আমরা দেখতে পাই অর্থাৎ সাইন আউট করে বের হয়ে যাওয়ার জন্য লগ আউট তো আমরা যদি এখন আমাদের আমার পাতায় ক্লিক করি আমার পাতায় ক্লিক করলে আমরা এখন দেখব আমার পাতায় ক্লিক করার পরে আমরা আমার টোটাল ফিচারটা আমি দেখতে পারবো আমার শিক্ষক বাতায়নের যদিও আমার এখনও রিকোয়েস্ট পাঠিয়েছি রিকোয়েস্ট গৃহীত হয়েছে কিন্তু এখনো সম্পন্ন হয়নি কার্যটি কার্যটি সম্পন্ন হলেই এখানে আমার চিহ্ন দেখাবে এবং এখানে আমার ব্যক্তিগত নানা তথ্য রয়েছেন হচ্ছে যে আমি টোটাল কয়টা পোস্ট করেছি সেটার একটা হিসেব দেখাচ্ছে তারপরে কন্টেন্ট দেখা হয়েছে মানে আমার যত কন্টেন্ট আছে এটা কতবার দেখা হয়েছে সেটার একটা হিসাব এবং গড় রেটিং যে এখানে যে রেটিং দেওয়ার ব্যবস্থা আছে যে পাস সর্বোচ্চ রেটিং সেই রেটিংয়ে অ্যাভারেস্ট আমার এই কন্টেন্টের উপরে রেটিং কত পেয়েছি এবং কতজন মন্তব্য করেছে সেটার একটা ফিচার আমরা দেখতে পাচ্ছি যে কতজন এখানে মন্তব্য করেছে তারপরে হচ্ছে এখানে একটা মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি যেটাকে আমরা বলে থাকি যে ইনসাইটস অথবা সেই কখন এনগেজমেন্ট হচ্ছে আমার প্রোফাইলে বা আমার কন্টেন্ট কোন সময় দেখছে বা আমি কখন আপলোড দিচ্ছি তার একটা ক্যালকুলেশন একটা রেটিং বা একটা হিসেব এখানে আমরা দেখতে পাব এবং এখানে আমরা দেখব যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কন্টেন্টগুলো যেগুলো সেগুলো এখানে সিরিয়ালভাবে থাকবে এবং প্রোফাইল দর্শন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কোনো সব সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার প্রোফাইলটাকে হানড্রেড পার্সেন্ট পূরণ করতে করতে হবে যখন হানড্রেড পারসেন্ট না হবে আমি ছবি ইমেল অ্যাড্রেস যতগুলো তারপরে হচ্ছে জন্ম তারিখ সবগুলো যদি আমি আমার কলেজ কলেজের নাম ডেজিগনেশন সবগুলো যদি আমি প্রোপারলি দেই তাহলেই আমার আর প্রোফাইল হানড্রেড পার্সেন্ট হবে প্রোফাইল হানড্রেড পার্সেন্ট হলেই আমি যাচাইকরণের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবো না হয়ে আমি যাচাইকরণের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবো না এবং এখানে একটা ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল দর্শন প্রোফাইল দর্শনে এখানে দেখতে পাচ্ছে যে আমার প্রোফাইলটা ভিজিট করেছেন পাঁচশো পঁয়ত্রিশ জনে এবং সদস্য সংখ্যা হচ্ছে একানব্বই জন অর্থাৎ এখানে সব শিক্ষকরাই সদস্য রয়েছেন অর্থাৎ একানব্বই জন শিক্ষক আমার প্রোফাইলটা দেখেছেন এবং অন্যদের দ্বারা প্রোফাইল দেখেছেন ধরে নিলাম যে অন্যরা যারা দেখেছেন তারা হচ্ছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা তারাও হয়তো মানে শিক্ষক বাতায়ন থেকে তারা কন্টেন্ট হেল্প নিতে পারেন তারা ভিডিও কন্টেন্টগুলো তারা দেখে নিয়মিত এখানে ক্লাসে অংশ আপলোডকৃত সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন তারা তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখেছে আমি ধরে নিচ্ছি চারশো চুয়াল্লিশ জন মোট পাঁচশো পঁয়ত্রিশ জন আমার প্রোফাইলটাকে ভিজিট করেছেন। এবং এখানে প্রোফাইল লিঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি টুইটার লিঙ্কড ইন এবং ফেসবুকের তিনটা প্রোফাইল আমি এখানে চাইলে যুক্ত করতে পারবো কিন্তু আমি সাধারণত এখানে যুক্ত করে দিয়েছি আমার ইউটিউব যেখানে নিয়মিত আমি ক্লাস নেই ইউটিউব চ্যানেল এবং সেই চ্যানেলের লিংক আমি যুক্ত করে দিয়েছি যে কেউ আমার প্রোফাইলে এসে যদি এই এখানে ক্লিক করে তাহলেই আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবে তো যাই হোক এতটুকুই আসলে বলার সেটা হচ্ছে যে এখন শিক্ষক বাতায়ন আমরা দেখেছি যে করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বব্যাপী যখন থমকে গেছেন শিক্ষা ব্যবস্থা বলি অর্থনীতি বলি ঠিক সেই সময়ই আমরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ শিক্ষকরা অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখেছে নিয়মিত ক্লাস পরিচালনা করেছে নিয়মিত শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করেছে এবং ভিডিও কন্টেন্ট এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়মিত আপলোড করেছে যার ফলে সেই শিক্ষা ব্যবস্থাটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আমরা যেটাকে বলি যে একটা গতি পেয়েছে তাহলে শিক্ষক বাতায়নটা কত গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি তাহলে এই প্রোফাইল ভেরিফাইডটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তাহলে শিক্ষক বাতায়নের উপরে আরও কোনো নতুন লেসেন নিয়ে আবার কোনো নতুন লেসন নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আবারও শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বা এই চ্যানেলের যারা ভিউয়ার আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ